শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু ও সন্তু সিরিজের বই পাহাড় চূড়োয় আতঙ্ক এর দ্বিতীয় পর্ব। দুপুর থেকেই বরফ বৃষ্টি শুরু হয়েছে। এখানে বৃষ্টি মানেই বরফ বৃষ্টি, তবে এক এক সময় খুব নরম পাতলা পেঁজা তুলোর মতন তুষারপাত হয়। তার মধ্যে দিয়ে হাঁটতে বেশ আরাম লাগে, তাতে গা ভেজে না। আর এক এক সময় তুষারপাতে আকাশ অন্ধকার হয়ে যায়, চার পাঁচ হাত দূরের কোনো জিনিসও দেখা যায় না। সেই রকম বৃষ্টির মধ্যে হাঁটাচলা করা অসম্ভব। দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকেই সন্তু গম্বুজের মধ্যে শুয়ে আছে। দিনের বেলাতেও এই গম্বুজের মধ্যে আলো খুব কম ঢোকে, তাই ব্যাটারি লণ্ঠনটা জ্বেলে রাখতে হয়। সেই আলোতে কাকাবাবু তার কালো রঙের খাতাটিতে খসখস করে কি সব লিখে চলেছেন। মাঝখানে কাঠের বাক্স, ছোট টেবিলটিতে রাখা সেই চৌকো কাচের বাক্সটি, তার মধ্যে ভেলভেটের উপর সাজানো সেই দাঁতের মতন জিনিসটা, সেটা দাঁত হতে পারে না, মানুষের দাঁতের মতনই আকৃতি, কিন্তু যে কোনো মানুষের দাঁতের চেয়ে বোধহয় 6 গুণ বড়, প্রায় 2 ইঞ্চি। মানুষ ছাড়া এরকম দাঁত অন্য কোনো প্রাণীরও হয় না, আবার কোনো মানুষেরই এত বড় দাঁতও হতে পারে না। জুতোর দোকানের বাইরে এক এক সময় একটা বিরাট ঢাউস জুতো সাজিয়ে রাখা হয়, মনে হয় সেই জুতো কোনো মানুষের জন্য নয়, দৈত্যদের জন্য তৈরি। সেই রকম এই দাঁতটাও নিশ্চয়ই কেউ মজা করে বানিয়েছে। সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সন্তুর অনেক সময় মনে হয় জিনিসটার যেন রং বদলায়। কখনো মনে হয় সেটা বেশ হলদেটে, কখনো মনে হয় ফুটফুটে সাদা, আবার এক এক সময় একটু লালচে ভাবও আসে। যেন সত্যি কি রং বদলায়, না ওটা সন্তুর চোখের ভুল? কাকাবাবু লেখা থামিয়ে পাইপ ধরাতে যেতেই সন্তু বলল, কাকাবাবু তুমি দাঁতটার কথা বলবে বলেছিলে। কাকাবাবু বললেন, আর বুঝি কৌতূহল চেপে রাখতে পারছিস না, ভেবেছিলাম তোকে আরো কয়েকদিন পরে বলবো। আচ্ছা শোন তাহলে। পাইপে কয়েকবার টান দিয়ে ধোয়া ছেড়ে কাকাবাবু জিজ্ঞেস করলেন, এটা দেখে তোর কি মনে হয়, এটা মানুষের দাঁত? সন্তু একবার বলল হ্যাঁ, তারপর বলল না। কাকাবাবু বললেন, পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকরাই ঠিক তোরই মতন, কেউ বলেছেন এটা মানুষের দাঁত, কেউ বলেছেন তা হতেই পারে না, এটা নিয়ে অনেক বৈজ্ঞানিক পরীক্ষা হয়েছে। সেসব কথা বলবার আগে একজন লোকের কথা বলা দরকার। তার নাম রালফ ফন কোয়েনিংস ওয়ার্ল্ড। ইনি থাকতেন নেদারল্যান্ডসে, কিন্তু এর একটা শখ ছিল, যেসব জীবজন্তু পৃথিবীর থেকে লুপ্ত হয়ে গেছে তাদের নিয়ে গবেষণা করা। সেই জন্য তিনি পৃথিবীর বহু জায়গা ঘুরেছিলেন। আমাদের ভারতবর্ষেও তিনি এসেছেন, চীনেও গেছেন, চীন দেশে পিকিং শহরের রাস্তায়। শুনতো বাধা দিয়ে বলল, এখন সেই শহরটার নাম বেইজিং। কাকাবাবু শুনতো চোখের দিকে তাকিয়ে একটুক্ষণ থেমে রইলেন। তার কথার মাঝখানে তিনি অন্য কারোর কথা বলা পছন্দ করেন না। শুনতো তা বুঝতে পেরে অপরাধীর মতন মুখ করল। কাকাবাবু বললেন, আচ্ছা বেশ, এখন নাম বেইজিং। যখনকার কথা বলছি তখন 1930 সাল, সেই সময় সবাই পিকিং বলেই ডাকত। সে সময় ওই পিকিং শহরের রাস্তায় একদল লোক নানা রকম অদ্ভুত জিনিস বিক্রি করত। এরকম আমাদের দেশের রাস্তায়ও এখনো দেখা যায়, ফুটপাতে একটা কাপড় বিছিয়ে তার উপর নানা রকম জীবজন্তুর হাড়, কঙ্কাল, ধনেশ পাখির ঠোঁট এইসব বিক্রি করে। রাল্ফ ফন কোয়েনিংস ওয়ার্ল্ড পিকিংয়ের রাস্তায় এক ফেরিওয়ালার কাছে নানা রকম হাড় ও পাখির পালকের সঙ্গে এরকম তিনটি দাঁত দেখতে পেলেন। দেখে তো তিনি স্তম্ভিত, এত বড় মানুষের দাঁত। ফেরিওয়ালাকে তিনি জিজ্ঞেস করলেন, এই দাঁতগুলো সে কোথায় পেয়েছে? সে ঠিক উত্তর দিতে পারে না, সে খালি বলে পাহাড় থেকে। কোয়েনিংস ওয়ার্ল্ড খুব কম দামে দাঁত তিনটি কিনে নিলেন। সন্ধু বলল, কাকাবাবু একটা কথা জিজ্ঞেস করব। কি? ফেরিওয়ালারা ওই টুকরো টুকরো হাড় আর কঙ্কাল বিক্রি করে কেন? ওগুলো ওদের কি কাজে লাগে? ডাক্তারি ছাত্রদের কোনো কাজে লাগে? হ্যাঁ, ডাক্তারি ছাত্রদেরও কাজে লাগতে পারে। তাছাড়া অনেক লোকের ধারণা, সে সময় চীনাদের খুবই বিশ্বাস ছিল যে এসব জিনিস গুঁড়ো করে খেলে অনেক রোগ সেরে যায়। কেউ কেউ আবার বিশ্বাস করত যে পুরানো দিনের শক্তিশালী প্রাণীদের হাড় গুঁড়ো করে খেলে শরীরের তেজ বাড়ে। এখনো যেমন অনেকের ধারণা গন্ডারের শিং খেলে শরীরে দারুণ তেজ হয়, গন্ডারের শিং মানুষে খায়?
হ্যাঁ, সেই জন্যই তো লুকিয়ে লুকিয়ে গন্ডার মারা হয়। গন্ডার মারা এখন আইনে নিষেধ, তবু কিছু লোক লুকিয়ে লুকিয়ে গন্ডার মেরে তার শিংটা আরব শেখদের কাছে বিক্রি করে। এক একটা শিংয়ের দাম 30-40 হাজার। আরবরা ওই শিং কাঁচা কাঁচাই খেয়ে ফেলে। তারপর কোয়েনওয়াল্ড কি করলেন? কোয়েনওয়াল্ড নয়, কোয়েনিংস ওয়াল্ড। তিনি তারপর খোঁজ করে দেখলেন পিকিং, হংকং, জাভা, সুমাত্রা, বাটাভিয়ার অনেক ওষুধের দোকানেই এরকম দাঁত বিক্রি হয়। সেগুলোও বেশ বড় বড়, কিন্তু ওই তিনটির মতন অত বড় নয়। লোকের দাঁতের অসুখ হলে ওই দাঁত কিনে গুঁড়ো করে সেই গুঁড়ো দিয়ে দাঁত মাজে, তাতেই সব অসুখ সেরে যায়। এত বড় বড় দাঁত কোন প্রাণীর, আর সেগুলো কোথায় পাওয়া যায়, সেই খোঁজ খবর নিতে শুরু করলেন কোয়েনিংস ওয়ার্ল্ড। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি দেখলেন যে ওই দাঁতগুলোর গোড়ায় একটু যেন হলতে হলতে ধুলো লেগে আছে। সেই ধুলো নিয়ে পরীক্ষা করে দেখলেন সেই রকম হলদে রঙের মাটি আছে ইয়াংসি নদীর ধারে পাহাড়ের কোনো কোনো গুহায়। তখন তিনি ভাবলেন ওই দাঁতওয়ালা প্রাণীরা নিশ্চয়ই তাহলে একসময় ওই ইয়াংসি নদীর ধারের পাহাড়ের গুহাতেই থাকতো। ওইগুলো যদি মানুষের দাঁত হয় তাহলে সেই মানুষগুলো অন্তত 20-25 ফুট লম্বা হওয়া উচিত, কিন্তু অত বড় লম্বা মানুষের কথা কখনো শোনা যায়নি। প্রাগৈতিহাসিক কালেও মানুষের মতন কোনো প্রাণী অত লম্বা ছিল না। যাই হোক, কোয়েনিংস ওয়ার্ল্ড সেই দাঁতওয়ালা কাল্পনিক প্রাণীদের নাম দিলেন জাইগ্যান্টো পিথিকাস, অর্থাৎ দৈত্যের মতন বন মানুষ। পৃথিবীর অনেক বৈজ্ঞানিকই কিন্তু তার কথা বিশ্বাস করলেন না। একটু থেমে কাকাবাবু পাইপ টানতে লাগলেন, তারপর আবার বললেন, দ্বিতীয় মহাযুদ্ধ যখন শুরু হয় তখন কোয়েনিংস ওয়ার্ল্ড জাভায় ছিলেন। তিনি বন্দী হলেন জাপানিদের হাতে, তাকে আটকে রাখা হলো একটা ব্যারাকে, তার জিনিসপত্র সব কেড়ে নেওয়া হলো। সেখানে থাকতে থাকতে রোগা হয়ে গেলেন তিনি, মাথার চুলগুলো সব সাদা হয়ে গেল। অনেকেরই ধারণা হলো তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই যুদ্ধ শেষ হবার কিছুদিন আগেই ছেড়ে দেওয়া হলো তাকে। কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারেননি যে তিনি তার কোমরে একটা ছোট্ট থলির মধ্যে বেঁধে সর্বক্ষণ নিজের কাছে রাখতেন কিছু মহামূল্যবান জিনিস। সে জিনিসগুলো আর কিছু নয়, ওই তিনটে দাঁত। ছাড়া পাবার পর কোয়েনিংস ওয়ার্ল্ড নানা দেশে ঘুরতে ঘুরতে এলেন আমেরিকায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ক্লাবে একদিন দুপুরে তিনি কয়েকজন অধ্যাপকের সঙ্গে খেতে বসেছিলেন। কথায় কথায় প্রাচীনকালের মানুষদের প্রসঙ্গ উঠল। একজন অধ্যাপক ঠাট্টা করে বললেন, মিস্টার কোয়েনিংস ওয়ার্ল্ড, আপনি সেই জাইগ্যান্টো পিথিকাসের খবর রটিয়ে দিয়ে আমাদের খুব চমকে দিয়েছিলেন। 2 ইঞ্চি লম্বা দাঁত মানুষের মতন কোনো প্রাণীর হতে পারে, তাহলে তার মুখখানা কত বড় হবে? বুড়ো কোয়েনিংস ওয়ার্ল্ড এই কথা শুনে দারুণ চটে গেলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, কি হয় না দেখবেন, প্রমাণ চান তাহলে দেখুন। সামনেই খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়েছিল এক পরিচারিকা। কোয়েনিংস ওয়ার্ল্ড কোমর থেকে সেই ছোট্ট থলিটা বার করে দাঁত তিনটা সেই খাবারের প্লেটের উপর ফেলে দিয়ে বললেন, এগুলো তাহলে কি? অত বড় বড় দাঁত দেখে সেই পরিচারিকাটি ও মা গো বলে চিৎকার করে উঠল। তার হাত থেকে প্লেটটা পড়ে গিয়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। পরিচারিকাটি সঙ্গে সঙ্গে অজ্ঞান, ছুটে এলো আরো অনেক লোক। দাঁত তিনটেও ছিটকে কোথায় চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করে দুটো দাঁত পাওয়া গেল, একটা আর পাওয়া গেল না কিছুতেই। সেখানকার সব চেয়ার, সোফা, মেঝের কার্পেট উল্টে পাল্টে দেখা হলো, কিন্তু একটা দাঁত যেন অদৃশ্য হয়ে গেল হঠাৎ। দাঁতের শোকে বুড়ো কোয়েনিংস ওয়ার্ল্ড কাঁদতে লাগলেন শিশুর মতন। তারপর আর বেশি দিন তিনি বাঁচেন উনি। সন্তু আঙুল দিয়ে দেখে জিজ্ঞেস করলেন, এইটাই কি সেই তৃতীয় দাঁত? কাকাবাবু হেসে বললেন, তোর বুদ্ধি আছে দেখছি, ঠিক ধরেছিস। হ্যাঁ, এটাই সেই তৃতীয় দাঁতটা। অন্য দুটো দাঁতের একটা আছে আমেরিকার মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে, আর একটা দাঁত কোয়েনিংস ওয়ার্ল্ড নিজেই তার মৃত্যুর আগে দিয়েছিলেন তার বন্ধু মাইকেল সিপটনকে। তার ধারণা ছিল ওই দাঁত মানুষের সৌভাগ্য এনে দেয়, ওই দাঁত সঙ্গে ছিল বলেই জাপানিরা তাকে মারেনি। তৃতীয় দাঁতটা ওই হার্ভার্ড ক্লাবের এক পরিচারক চুরি করে, গোলমালের মধ্যে সে সেটা সরিয়ে ফেলেছিল চটপট। অনেকদিন পরে সে সেটা বিক্রি করেছিল স্যার আর্থার রকমবম নামে এক বৈজ্ঞানিকের কাছে।
গতবার বিলেতে গিয়ে আমি স্যার আর্থারের ছেলে লেননের কাছ থেকে এই দাঁতটা ধার করে এনেছি। লেনন আমার অনেক দিনের বন্ধু। সন্তুর কাছে এখনো সবকিছু পরিষ্কার হলো না। তাহলে এই দাঁতটা কিসের? দাঁতটা পাওয়া গিয়েছিল পিকিংয়ে, এখন সেটাকে নিয়ে এই নেপালে আসার মানে কি? সে জিজ্ঞেস করল, এই দাঁতটা তাহলে কি ইয়েতির কাকাবাবু? কাকাবাবু বললেন, ইয়েতি বলে কিছু আছে নাকি? তুই ইয়েতি সম্পর্কে কি জানিস? হিমালয়ের এইরকম উঁচু জায়গায় বরফের মধ্যে এরকম মানুষ থাকে, তারা খুব হিংস্র। কেউ তাদের দেখেছে? অনেকেই তো দেখেছে বলে, অবশ্য কেউ তাদের ছবি তুলতে পারেনি। আমার মনে হয় এখানে ইয়েতি আছে, কারণ শেরপা নরবু ভাই বাচ্চা ইয়েতির মূর্তি বানাচ্ছিল। তাই নাকি? দেখতে হবে তো। তুই লক্ষ্য করেছিস সেই মূর্তির পায়ে কটা আঙুল? তা তো করিনি। কেন? সব জিনিস ভালো করে লক্ষ্য করতে হয়। ইয়েতির যেসব পায়ের ছাপ পাওয়া গেছে বলে দাবি করা হয়, সেই সব ছাপগুলোতেই কিন্তু পায়ের আঙুল মোটে 4টি। মানুষ তো দূরের কথা, গরিলা কিংবা শিম্পাঞ্জিদের পায়েও 5টা আঙুল থাকে। পায়ে 4টা আঙুলওয়ালা মানুষের মতন কোনো প্রাণীর কথা কল্পনাও করা যায় না। শুনতে চুপ করে গেল, এতখানি সে জানতো না। কাকাবাবু আবার বললেন, যদি ইয়েতি নামে বাঁদর বা ভাল্লুক জাতীয় কোনো প্রাণী থাকেও, সেগুলো কিন্তু 6-7 ফুটের চেয়ে লম্বা নয়। যারা ইয়েতি দেখেছে বলে দাবি করে, তারাও কেউ বলেনি যে ইয়েতি খুব লম্বা প্রাণী, সুতরাং এত বড় দাঁত ইয়েতির হতে পারে না। তাহলে মহাভারতের ঘটোৎকচের কথা মনে আছে? সে এত লম্বা ছিল যে কর্ণের বাণে সে যখন মারা যায়, তখন তার দেহের চাপেই মরে গিয়েছিল অনেক কৌরব সৈন্য। রামায়ণ মহাভারত পড়লে মনে হয় এক সময় বনে জঙ্গলে কিছু খুব লম্বা জাতের মানুষ থাকতো, তাদের বলা হতো রাক্ষস। হয়তো সেই রকম 1-2টা রাক্ষস এখনো রয়ে গেছে। এখনো স্যার আর্থার রক বটমে এই দাঁতটা নিয়ে মাইক্রোকার্বন পরীক্ষা করেছেন। তার মতে এটা 150-200 বছরের বেশি পুরনো নয়। অর্থাৎ এই দাঁত যার মুখে ছিল সে 150-200 বছর আগেও বেঁচে ছিল। স্যার আর্থারের মতে এরা কোনো আলাদা জাতের প্রাণী নয়। সাধারণ মানুষই এক দুজন হঠাৎ খুব লম্বা হয়ে যেতে পারে যদি তাদের থাইরয়েড গ্ল্যান্ডের গোলমাল দেখা যায়। আমরা সেরকম কোনো লোককে খুঁজতে এসেছি এখানে। তাই না? তবে আসল কারণটা এখন তোকে বলা যাবে না। যতক্ষণ না ঠিক মতন প্রমাণ পাচ্ছি ততক্ষণ বলার কোনো মানে হয় না। তবে আর একটা কারণ আছে। তোকে বললাম না, ব্রো কুইনিংসওয়াল মৃত্যুর আগে একটা দাঁত দিয়ে যান তার বন্ধু মাইকেল শিপটনকে। এই মাইকেল শিপটনের এক ছেলের নাম কেইন শিপটন। তুই তার নাম শুনেছিস? না। অনেকেই তার নাম জানে, বিখ্যাত অভিযাত্রী। বছর 2-এক আগে সব খবরের কাগজে কেইন শিপটনকে নিয়ে খুব লেখালেখি হয়েছিল। কেইন শিপটন একটা ছোট দল নিয়ে এসেছিল এভারেস্ট অভিযানে। এই গম্বুজটার কাছেই তারা তাঁবু ফেলেছিল। তারপর একদিন সন্ধেবেলা কেইন শিপটন এখান থেকে মাত্র 200-300 গজের দূরের মধ্যে বেড়াতে গিয়ে অদৃশ্য হয়ে যায়। তন্ন তন্ন করে তাকে খোঁজা হয়েছে, তার মৃতদেহের কোনো সন্ধানই মেলেনি। এই দেখ কেইন শিপটনের ছবি। কাকাবাবু কালো খাতাটার ভেতর থেকে একটা ছবি দেখালেন সন্তুকে, খবরের কাগজ থেকে কাটা ছবি। একজন 30-32 বছরের সাহেব, মুখ ভর্তি দাড়ি গোঁফ, তার গলায় হারের মতন কি যেন একটা ঝুলছে। কাকাবাবু সেখানে আঙুল রেখে বললেন, এই হারের একটা লকেটে কেইন শিপটন সবসময় রেখে দিত তার বাবার বন্ধুর দেওয়া দাঁতটা। সে ওই দাঁতটাকে মনে করতো সত্যি একটা সৌভাগ্যের চিহ্ন। কিন্তু ওই দাঁতটা বুকে ঝুলিয়ে এখানে এসেছিল বলেই বোধহয় কেইন শিপটনের প্রাণ গেল। কাকাবাবু বললেন, দেখ তো বৃষ্টি থেমেছে কিনা। সন্তু গম্বুজের লোহার দরজাটা খুলে বাইরে উঁকি মারল। এখানে এই এক অদ্ভুত, যখন তখন বৃষ্টি, আবার একটু পরেই ঝকমকে রোদ। দুপুরে এমন বরফ বৃষ্টি শুরু হয়েছিল যে মনে হয়েছিল আর থামবেই না, কিন্তু এখন আকাশ একেবারে পরিষ্কার, ফুটফুটে নীল। কাকাবাবু উঠে এসে বললেন, চল একটু ঘুরে আসি। ক্রাস বগলে নিয়ে এই বরফের উপর দিয়ে হাঁটা খুব বিপজ্জনক। গুঁড়ো গুঁড়ো বরফ ছড়ানো থাকলে তেমন অসুবিধে নেই,
কিন্তু এক এক জায়গায় বড় পাথরের মতন শক্ত, আর সেখানেই পা পিছলে যায়। একটা তাঁবুর দড়ির উপর আলতোভাবে বসে মাওতর গান বাজাচ্ছিল মিংমা। তাদের দেখে সে উঠে এসে জিজ্ঞেস করলো, কিধার যাতা সাব? কাকাবাবু বলল, চলো, আকাশ পরিষ্কার আছে, কালা পাথর পর্যন্ত গিয়ে দেখি যদি এভারেস্ট দেখা যায়। সন্তুর দিকে তাকিয়ে মিংমা বলল, সন্তু সাব, গ্লাভস কাহা? গ্লাভস পরে আসুন, সন্ধে হলেই বহুত শীত লাগবে। সত্যিই তো, সন্তু মনের ভুলে খালি হাতে চলে এসেছিল, শীত তো লাগবেই। তাছাড়া মাঝে মাঝে আছাড় খেয়ে পড়তে হয়, বরফে হাত লাগে। কাকাবাবু আগেই সাবধান করে দিয়েছেন, বেশি ঠান্ডার মধ্যে খালি হাতে বরফ ছুলে ফ্রস্ট বাইট হতে পারে, বরফ কামড়ায়, তাতে অনেক সময় হয়তো আঙুল কেটে বাদ দিতে হয়। সন্তু গম্বুজে ফিরে গিয়ে গ্লাভস পরে এলো, চতুর্দিকে বরফে সাদা হয়ে গেছে। মিংমা আর কাকাবাবু এগিয়ে গেছেন অনেকখানি, বরফের উপর দিয়ে দৌড়াবার উপায় নেই। সন্তু বকের মতো লম্বা লম্বা পা ফেলে পৌঁছে গেল ওদের কাছে। কাকাবাবু শেরপা মিংমাকে জিজ্ঞেস করলেন, মিংমা, তুমি কেন শিপটানের নাম শুনেছ? মিংমা বলল, হা সাব, সব কই জানে শিপটান সাবের কথা, হাম দেখা হয় উনকা, ইতনা তাগড়া জোয়ান, মুখ মে দাড়ি আর মোচ, আহ বেচারা মার গেয়া। তুমি শিপটান সাহেবের দলের সঙ্গে এসেছিলে নাকি? না সাব, উস টাইম আমার বুখার হয়েছিল, পেট মে বহুত দর্দ। তোমার চেনা কেউ এসেছিল শিপটানের সঙ্গে? নরবু এসেছিল? না সাব, নরবু বি আসেনি, লেকিন আমার দোস্ত সেরিং আয়া থা। শিপটান কি করে মারা গেলেন তুমি শুনেছ? হ্যাঁ সাব, সবাই জানে, এই তো জায়গা মে ছিল ওনাদের বেস ক্যাম্প। শিপটান সাপকে দেখে সবাই ভেবেছিল এ সাপ ঠিক এভারেস্ট পিকে উঠে যাবে, ইতনা থা উনকা তন্দরস্তি। মারা গেলেন কিভাবে? ব্যাস বিলকুল বদনসিব, বহুত হিম্মত আর সাহস ছিল তো, তাই একলা একলা ঘুরে বেড়াতেন। পাহাড় মে এই কানুন হয় সাপ, কোথাও কেউ একলা যাবে না, একলা জানে সেই ভাই, দুজন যাও কুসনা হবে। শিপটন সাপ সে কথা মানেননি, একলা গেলেন, তারপর কোথায় বরফ তাকে টেনে নিল। তার দেহটাও তো পাওয়া যায়নি। নেহি মিলা, গার্মেন্টের লোক এসে কত ঢুললো, আমেরিকা থেকে ভি আর বহুত সাহাব লোক এসে ঢুললো, তবু মিলল না, শিপটান সাহেব সির বরফ আন্দার গায়েব হয়ে গেল। কিন্তু মিংমা, এই বেস ক্যাম্প থেকে একজন লোক একা একা হেঁটে আর কত দূর যেতে পারে? বেশি দূর তো যাবে না, এর মধ্যে কেউ কোনো খাদে পড়ে গেলে তার দেহ পাওয়া যাবে না কেন? খুব বড় খাদ তো এখানে নেই। কভি কভি এসা হোতা হ্যায় সাব, বরফ মানুষকে আন্দার টান লেতা হয়। হ্যাঁ সাব, বরফ মানুষকে টেনে নেয়। সন্তু বলল, ক্রিভাস? কাকাবাবু সন্ধ্যের দিকে তাকালেন, সন্তুকে তিনি যতটা ছোট মনে করেন সে তো ততটা ছোট নয়, সে অনেক কিছু জানে। সন্তু অ্যাডভেঞ্চারের বই পড়ে কথাটা শিখেছে, সে বলল, বরফের মধ্যে মাঝে মাঝে ক্রিভাস গর্ত থাকে, তার মধ্যে পা ফসকে পড়ে গেলেই একেবারে মৃত্যু। কাকাবাবু বললেন, ঠিকই বলেছিস, কিন্তু কথাটা ক্রিভাস নয়, ফরাসিতে বলে ক্রোভাস আর ইংরেজিতে বলে ক্রেভিস, তুই দুটো মিলিয়ে একটা বাঙালি উচ্চারণ করে ফেলেছিস। মিংমাও ক্রেভিস কথাটা জানে, সাহেবদের কাছ থেকে শুনে শুনে শিখেছে। সে বলল, না সাব, ইধার ক্রেভিস নেহি হয়, আরো দূরে আছে, লেকিন বরফ মানুষকে টেনে নাই, ইয়ে সাজ বাত হেই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এরকম ভাবে আরো কত লোক মরেছে যাদের মৃতদেহ পাওয়া যায়নি? হর এক্সপিডিশনেই তো একজন দুজন আর্মি মরে, কখনো লাশ পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। শেরপা মরে, কুলি মরে, সাহেব লোক বি মরে, গত বরস মে আমিও তো একবার মরতে মরতে বাঁচ গেয়া। সন্তু বলল, এত বিপদ তবু তোমরা এখানে আসো কেন? মিংমা গর্বের সঙ্গে বলল, আমরা পাহাড়ি মানুষ, আমরা বিছানায় শুয়ে মরতে চাই না, বিছানায় শুয়ে মরে ডরপোক আর জেনানারা, আমরা পাহাড় মে নিহিত বরফের মধ্যে মরতে চাই, বরফ মে মারো শান্তি, বহুত শান্তি। মিংমা বুকের উপর আড়াআড়ি ভাবে দুটো হাত রাখলো, যেন এর মধ্যেই সে মরে গেছে। কাকাবাবু হাসি মুখে তাকিয়ে রইলেন তার দিকে, তারপর আবার হাঁটতে শুরু করে বললেন, আমরা যেমন বিকেলবেলা বেরিয়েছি, কেন শিপটনও বেরিয়েছিল বিকেলে, বিকেলবেলা বেস ক্যাম্প থেকে বেরিয়ে সে আর কত দূর যাবে? যতই সাহসী হোক অভিযাত্রী হিসেবে, শিপটন নিশ্চয়ই এতটুকু জানত যে রাত্রিবেলা তাঁবুর বাইরে থাকতে নেই,
সুতরাং সে সন্ধ্যের আগেই ফিরে আসবার কথা চিন্তা করেছিল নিশ্চয়। শিপটনের সঙ্গে লোকেরা বলছে যে পরপর 3 দিন শিপটন এরকম বিকালবেলা একা একা বেরিয়েছিল। এর মধ্যে একদিন সে তাঁবুতে ফিরে একটা অদ্ভুত কথা বলেছিল তার দুজন ঘনিষ্ঠ বন্ধুকে। তারা কেউ বিশ্বাস করেনি। শিপটনের এমনি বানিয়ে বানিয়ে মজার কথা বলার অভ্যাস ছিল। মিংমা বলল, হ্যাঁ শিপটন সাহ বহুত জলি আদমি থা। আমার দোস্ত সেরিং বলে যে শিপটন সাহ এমন কথা বলতেন যে হাসতে হাসতে পেটমে ব্যথা হয়ে যেত। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন, শিপটনের একটা ডায়েরি পাওয়া গেছে, তাতেও সে বানিয়ে বানিয়ে ওই রকম কোনো মজার কথা লিখেছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। ডায়েরিতে সাধারণত কেউ মিথ্যে কথা লেখে না, অথচ সে যা লিখেছে তাও বিশ্বাস করা যায় না। শিপটন কি লিখেছিলেন কাকাবাবু? কাকাবাবু তক্ষণি সন্তুর কথার উত্তর না দিয়ে মিংমাকে জিজ্ঞেস করলেন, তুমি কতবার এক্সপিডিশনে গিয়েছো মিংমা? মিংমা মুচকি হেসে বলল, সোয়া 7 বার আঙ্কাল সাহ। সোয়া 7 বার মানে? এবার তো আধা ভি নেহি হুয়া, সিকি হুয়া। ও বুঝেছি। তা এতবার যে তুমি এসেছো, কখনো এদিকে অস্বাভাবিক কিছু দেখেছো? ধরো ইহেতি কিংবা বড় ভাল্লুক কিংবা কোনো দৈত্য দানো? নেহি সাহ, কাবি নেই। তোমার চেনাশুনো কেউ দেখেছে? কবি তো শোনা নেহি। তুমি তেনজিং নোরোগের নাম জানো? মিংমা অমনি সেলামের ভঙ্গিতে কপালে এক হাত ছুঁয়ে বলল, জরুর, শেরপা লক্ষ্য গুরু হ্যায় তেনজিং। সেই তেনজিং নোরগে আমায় বলেছেন যে তার বিশ্বাস ইয়েতি বলে এক ধরনের মানুষের মতন প্রাণী সত্যিই আছে। কর্নেল হান্টও সেই কথা বলেন। অবশ্য স্যার এডমন্ড হিলারি এ সম্পর্কে কিছু বলতে চান না। তা তোমরা কেউ ইয়েতির কথা জানো না কিংবা মানো না? মিংমার মুখখানা যেন শুকিয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে কাকাবাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে এতবার অভিযাত্রীর এসেছে, কেউ কিচ্ছু দেখেনি? সাব একটু বাদ বলবো। বলো সাব, আপনি ইয়েতি ঢুঁড়তে এসেছেন, এ কথা যদি জেনে যায় তবে কুলি লোক সব ভেঙে যাবে। ইয়েতি কেউ দেখেনি, তবু সবাই ইয়েতির নাম দেবতা মাফিক ভয় করে, ভক্তি বি করে। তাই নাকি? তুমিও ভেঙে যাবে না তো? মিংমা নিজের বুক চাপড়ে মেরে বলল, নেহি সাব, মিংমা কবি ডরতা নেহি, কিসি কো ডরতা নেই। বাহ ভালো কথা, আমি অবশ্যই ইয়েতি খুঁজতে আসিনি। এরপর স্বভাব গম্ভীর কাকাবাবু খানিকটা যেন ঠাট্টা সুরে বললেন, ইয়েতি খোঁজা কি আমার কাজ? আমি খোঁড়া মানুষ, ইয়েতি তারা করলে কি আমি পালাতে পারবো? আমি এসেছি এভারেস্টে উঠতে। যেন ইয়েতি তারা খেয়ে পালানোর চেয়ে এভারেস্টে ওঠা অনেক সহজ কাজ। কথাটা বলে কাকাবাবু আপন মনে হাসতে লাগবেন। সন্তু বলল, কাকাবাবু? কাকাবাবু বললেন, ও শিপটনের ডায়েরিতে কি লেখা ছিল সেটা জানতে চাইছিস তো? বলছি, শিপটন লিখেছে যে ওই যে সামনের কালা পাথর নামে ছোট পাহাড়টা, ওর কাছে একদিন সন্ধ্যের মুখে মুখে ও একজন মানুষকে দেখেছিল, চুপ করে দাঁড়িয়ে আছে। সেই মানুষটি শিপটনের প্রায় দ্বিগুণ লম্বা, ঠিক কোদালের ফলার মতন তার দাঁত, অর্থাৎ মনে কর একজন ঘটোৎকচের মতন মানুষ। তারপর সেই মানুষটি শিপটনকে দেখে তেড়েও আসেনি, কাঁচা খেয়েও ফেলেনি, আবার পালিয়েও যায়নি। সে শুধু শিপটনের দিকে একবার অবাক হয়ে তাকিয়েছিল, তার পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, শিপটন সেই কথাই লিখেছে, তার চোখের সামনেই লোকটা হাওয়ায় মিলিয়ে যায়। শিপটন বোধহয় একটা রূপকথা বলতে চেয়েছিল। ইয়েতি সম্বন্ধে যে অনেক রকম গল্প আছে, তার মধ্যে একটা আজগুবি গল্প হচ্ছে, ইয়েতিরা নাকি বরফের তলায় একরকম ঘাসের মতো গাছ জন্মায়, সেগুলো খুঁজে খুঁজে খায়, আর তার গুণে যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারে। মিংমা হো হো হা হা করে হাসতে লাগলো, যেন সে হাসির তরে মাটিতে লুটোপুটি খাবে। সন্তু জিজ্ঞেস করল, এত হাসছো কেন? মিংমা বলল, কেয়া তাজ্জব কি বাদ, ইয়েতিরা ঘাস খায় আর তারপরেই ব্যানিস হয়ে যায়। কাকাও বললেন, পাহাড়ের অনেক উঁচুতে উঠলে অনেকেই চোখে নানা রকম ভুল দেখে, অনেক অভিযাত্রী এই কথা লিখেছেন। গভীর সমুদ্রে যারা একা একা বোট নিয়ে পাড়ি দেয়, তারাও নাকি দেখেছে যে জল থেকে বিরাট চেহারার কোনো মানুষ উঠে আসছে। এ অনেকটা মরুভূমিতে মরীচিকা দেখার মতন। মিংমা আবার হাসতে হাসতে বলল, ঘাস খেয়ে ব্যানিস, হে হে। কাকাবাবু বললেন, শিপটন ওই কথা ডায়েরিতে লিখেছে, তারপর সে নিজেও অদৃশ্য হয়ে গেছে।
তাহলে কি সেও ওই ঘাস খুঁজে পেয়ে খেয়ে দেখেছিল? মিংমা এই কথাতেও হাসতে লাগলো। শেরপারা একবার হাসতে শুরু করলে সহজে থামতেই চায় না। এই সময় শুনতে একটা জিনিস দেখতে পেল। ডান দিকে 15-20 গজ দূরে একটা ছোট্ট সবুজ চারা গাছ, তাতে একটি সাদা রঙের ফুল ফুটে আছে। এখানে আশেপাশে কোনো গাছ নেই, হঠাৎ বরফের মধ্যে একটা ফুল গাছ এলো কি করে? সুন্দর বুকটা ধক করে উঠল। হঠাৎ তার মনে হলো, এইটাই বোধহয় বরফের মধ্যে সেই ঘাসের মতন গাছ, যা খেয়ে ইয়েতিটা অদৃশ্য হয়ে যেতে পারে। বরফের মধ্যে যে দৌড়াতে নেই সে কথা ভুলে গিয়ে সন্তু গাছটার দিকে দৌড়লো। কাকাবাবু আর মিংমা সামনের দিকে হেঁটে যেতে লাগলেন কথা বলতে বলতে। সন্তু প্রায় গাছটার কাছাকাছি পৌঁছে হোঁচট খেয়ে পড়ল। একটা হাত পড়লো গাছটার উপরেই, সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কাণ্ড হলো। ঠিক যেন কোনো গর্তের উপর আলগা বরফ বিছানো। সন্তুর মাথাটা ঢুকে গেল বরফের মধ্যে, আর সঙ্গে সঙ্গে সেই রকম ভাবে নেমে যেতে লাগলো নিচের দিকে। সেই অবস্থায় চেঁচাবার উপায় নেই, তার পা দুটো ছটফট করতে লাগলো উপরে। কাকাবাবু আর মিংমা কিছুই দেখতে পেলেন না, তখনও তারা কথাবার্তায় মগ্ন। বরফের মধ্যে ঢুকে যেতে যেতে সন্তু ভাবল, এই তার শেষ। কাকাবাবু আর মিংমা তাকে দেখতে পাচ্ছে না, তার আর বাঁচার আশাও নেই। কিন্তু মানুষের সবসময় বাঁচার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে। সন্তুর দম আটকে আসছে, তবু সে পা দুটো বেঁকিয়ে নিজেকে তোলার চেষ্টা করতে লাগলো। এক সময় তার মাথা ঠেকলো কিসে যেন, বরফের নিচে নিশ্চয়ই শক্ত পাথর আছে। তখন সন্তু পায়ের চাপ দিয়ে মাথাটা তুলতে লাগলো। সম্পূর্ণ মুখটা যখন বাইরে এলো তখন মনে হলো, আর এক মুহূর্ত দেরি হলে নিঃশ্বাসের অভাবে সন্তুর বুকটা বুঝি ফেটে যেত। সে হাঁপাতে লাগলো জোরে জোরে। আদৌ কিন্তু সন্তু বাঁচলো না, আলগা বরফের মধ্যে গেঁথে যেতে লাগলো তার পা দুটো, ঠিক যেমন চোরাবালির মধ্যে মানুষ আস্তে আস্তে ডুবে যায়। সন্তু চিৎকার করল, কাকাবাবু, মিংমা! ওরা দুজনে অনেকটা দূরে চলে গিয়েছিল। ডাক শুনে ফিরে তাকালো, দেখে তিনি দৌড়ে আসতে গেলেন, আর সঙ্গে সঙ্গে ধপাস করে পড়ে গেলেন তিনি নিজেই। তিনি বলে উঠলেন, মিংমা, আমাকে তোলবার দরকার নেই, তুমি সন্তুকে ধরো। মিংমা কিন্তু দাঁড়ায়নি, সে দৌড়বার বদলে লাফিয়ে লাফিয়ে এগোতে লাগলো সন্তুর দিকে। মিংমা অনেক রকম কায়দা জানে, খানিকটা ওইভাবে এসে সে হঠাৎ শুয়ে পড়ল, তারপর গড়াতে গড়াতে সন্তুর কাছে এসে বলল, সন্তু সাহেব, আমার হাত পাকারো। চোরাবালির মতন জায়গায় দাঁড়িয়ে থাকলে বেশি বিপদ, তাই মিংমা শুয়ে পড়েছিল। সেই অবস্থায় সে সন্তুর হাত ধরে টেনে তুললো। তারপর দুজনে গড়িয়ে গড়িয়ে চলে এলো দূরে। কাকাবাবু সেখানে চলে এসেছেন ততক্ষণে। সন্তু বলল, ক্রেভিস, ওখানে ক্রেভিস আছে, আমি তার মধ্যে পড়ে গিয়েছিলাম। কাকাবাবু খানিকটা ধমকে সুরে বললেন, তুই আমাদের সঙ্গে আসছিলি, আবার ওদিকে গেলি কেন? ওখানে একটা ফুল গাছ দেখেছিলাম। ফুল গাছ? এই বরফের মধ্যে আবার ফুল গাছ আসবে কোত্থেকে? হ্যাঁ, সত্যি সত্যি দেখেছিলাম, আমি হাত দিয়ে ধরেও ছিলাম সেটাকে, তারপর বরফের মধ্যে ডুবে গেলাম। মিংমা বলল, কভি কভি হোতা হ্যায়, একটু দুটো গাছ ইধার উধার হোতা হ্যায়। কাকাবু বললেন, বরফের মধ্যেও এরকম চোরাবালির মতন ব্যাপার থাকে? তো খুব সাংঘাতিক ব্যাপার, কেন শিপটন তাহলে এরকমই একটা কিছুর মধ্যে পড়ে মারা যেতে পারেন। সন্তু বলল, কাকাবাবু, ওটা কিন্তু খুব গভীর নয়, আগে তো আমি উল্টোভাবে পড়েছিলাম, মাথাটা ঠুকে গিয়েছিল, তারপর মাথাটা এক জায়গায় ঠেকে গেল, নইলে তো আমি উঠতেই পারতুম না। মিংমা বলল, মাথাটা ঢুকে গিয়েছিল, বহুত জোর বাজ গেয়া। সন্তু শরীরে কোথাও আঘাত লাগেনি বটে, কিন্তু তার সারা শরীর তখনও থরথর করে কাঁপছে। একদম মৃত্যুর মুখোমুখি হলে এরকম হয়। সে মিংমাকে শক্ত করে চেপে ধরে রইল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সেই ফুল গাছটা কোথায় গেল? সন্তু বলল, সেটা বরফের মধ্যে চাপা পড়ে গেছে। কাকাবাবু একটুক্ষণ চিন্তা করে বললেন, এখানে একটা কিছু চিহ্ন দেওয়া দরকার, আবার যাতে কেউ ভুল করে এখানে না যায়। কিন্তু কি দিয়ে চিহ্ন দেওয়া হবে? এখানে কোনো কাঠের টুকরো কিংবা পাথর টাথরও কিছু নেই। মিংমাই বুদ্ধি বার করলো একটা। সে বসে পড়ে গুঁড়ো গুঁড়ো বরফ মুঠোয় ভরে টিপে টিপে শক্ত করে একটা মূর্তি বানালো। দেখতে দেখতে সেটা বেশ একটা বড় গরিলা কিংবা বাঁদরের মূর্তির মতন হয়ে উঠল। মিংমা হাসতে হাসতে বলল, দেখি এসব, একটি জুটি বান গিয়া,
নড়বু কাঠের পুতুল বানাই, আমিও বরফের পুতুল বানাতে পারি। সন্তু আপন মনেই বলে উঠল, ইয়ে তি ছোট ভাই, তুই জুতি। মিংমা গলা থেকে তার লাল রঙের রুমালটা খুলে নিয়ে সেটা পরিয়ে দিল ওই বরফের মূর্তিটার গলায়। তারপর সেই মূর্তিটাকে তুলে সাবধানে কিছুটা এগিয়ে এক জায়গায় বসিয়ে দিল। কাকাবাবু বললেন, ওটার কতক্ষণ থাকবে? কাল রোদ্দুর উঠলেই তো গলে যাবে। মিংমা বলল, কাল আমি এসে একটু বড় ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে যাবে, কুলি লোক আজ কেউ আসবে না এ সাইডে। কাকাবাবু বললেন, আজ আর কালো পাথরে যাওয়া যাবে না, এক্ষুনি সন্ধে হয়ে যাবে, চলো বেস ক্যাম্পের দিকে ফিরে চলো। গম্বুজে ফিরে এসে সন্তু স্যান্ডউইচ আর কফি খেয়ে শুয়ে পড়ল, তার শরীর এখনো দুর্বল লাগছে। সন্তু ঘুমিয়েও পড়ল তাড়াতাড়ি। কাকাবাবু আলো জেলে পড়াশুনো করতে লাগলেন। এক সময় একটা স্বপ্ন দেখল সন্তু, সে একা চুপি চুপি কাকাবাবুকে না জানিয়ে গম্বুজ থেকে বেরিয়ে যাচ্ছে মাঝরাতে, তার এক হাতে একটা শাবল আর অন্য হাতে একটা টর্চ। গম্বুজের সামনের তাঁবুগুলোর পাশ দিয়ে সে এগিয়ে গেল নিঃশব্দে। মালবাহকরা সবাই ঘুমোচ্ছে, শুধু একটা তাঁবু থেকে ভেসে আসছে মাহুতর গানের আওয়াজ, নিশ্চয়ই মিংমা। শুয়ে শুয়েও সে মাহুতর গান বাজায়। সন্তু হাঁটতে হাঁটতে চলে এলো বিকেলবেলা সেই জায়গাটায়। মিংমা তৈরি বরফের পুতুলটা ঠিকই আছে, গলায় বাঁধা লাল রুমাল। মিংমার কায়দায় সন্তু সেখানে শুয়ে পড়ে তারপর গড়াতে গড়াতে মূর্তিটা ছাড়িয়েও এগিয়ে গেল খানিকটা। তারপর শাবল দিয়ে বরফ খুঁড়তে লাগলো। একটা দারুণ জিনিস আবিষ্কার করে কাকাবাবুকে সে চমকে দেবে। বরফ সরিয়ে সরিয়ে সেখানে খুঁজতে লাগলো ফুল গাছটা। অবশ্য শুধু ফুল গাছটা খুঁজতেই সে এখানে আসেনি। এ জায়গায় বরফের নিচে যে গর্ত তা খুব গভীর নয়। এক জায়গায় সন্তুর মাথা ঠেকে গিয়েছিল, কিন্তু মাথা ঠেকে গিয়েছিল কিসে? তখন সে পাথর বলেই ভেবেছিল, কিন্তু পরে তার মনে হয়েছিল সেটা যেন একটা লোহার পাত। লোহা ছুলে আর পাথর ছুলে আলাদা আলাদা রকম লাগে। জনমানব শূন্য জায়গায় বরফের নিচে লোহার পাত। ঘুরতে ঘুরতে সন্তু ঠং করে একটা শব্দ শুনতে পেল, আনন্দে লাফিয়ে উঠতে ইচ্ছে করলো তার। তবে তো সে ঠিকই বুঝেছিল, কাকাবাবু যখন শুনবেন। উৎসাহের চোখে সে আরো জোরে জোরে খোরবার চেষ্টা করতেই শাবলটা তার হাত থেকে পড়ে গেল গর্তের মধ্যে। সেটাকে তুলতে যেতেই সন্তুর মাথাটা আবার ঢুকে যেতে লাগলো ভেতরে। স্বপ্নের মধ্যেই সন্তু চেঁচিয়ে উঠল, আহ আহ! তারপরেই সে ভাবল, আমি কি স্বপ্ন দেখছি? নিজে আবার উত্তর দিল, কই না তো, এই তো আমার মাথাটা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে, আমি মরে যাচ্ছি। তারপর সে চোখ মেলে দেখল আলো জ্বলছে। কোথাকার আলো, কিসের আলো? এবার ভালো করে সন্তুর ঘুম ভাঙল। সে বুঝতে পারল সে শুয়ে আছে গম্বুজের মধ্যে, স্লিপিং ব্যাগের মধ্যে। বাবা, কি একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল সে! বরফের নিচে লোহার পাত, এ কখনো হয়? পাশ ফিরে তাকিয়ে দেখল কাকাবাবু তার বিছানায় নেই। আবার বুকের মধ্যে ধক করে উঠল সন্তুর, এত রাতে কাকাবাবু কোথায় গেলেন? স্বপ্নের মধ্যে সন্তু একা একা বরফ খুঁড়তে গিয়েছিল, কিন্তু সত্যি সত্যি তো কেউ একা একা বাইরে যায় না রাত্রিবেলা। সে ডেকে উঠল, কাকাবাবু! অমনি গম্বুজের উপর থেকে কাকাবাবু উত্তর দিলেন, কি হলো? কাকাবাবু এত রাতেও গম্বুজের উপরে উঠে বসে আছেন, কোনো মানে হয়? উনি কি রাতে একটু ঘুমোবেন না? এরকম করলে শরীর খারাপ হবে যে। কাকাবাবু, এখন কটা বাজে? 9:30। কেন? এখন রাত মোটে 9:30। যা, সন্তুর ধারণা সে বহুক্ষণ ঘুমিয়েছে, স্বপ্নটাই তো দেখলো কতক্ষণ ধরে। কলকাতায় রাত 9:30 সময় কত রকম আওয়াজ, কলকাতা এখান থেকে কত দূরে! খুব অস্পষ্টভাবে মাওতার গানের শব্দ শোনা যাচ্ছে বাইরে, মিংমা বাজাচ্ছে। সন্তু স্বপ্নের মধ্যেও এই শব্দটা শুনেছিল, আশ্চর্য না? সন্তু একবার ভাবল কাকাবাবুকে স্বপ্নটার কথা বলবে, তারপরই আবার ভাবল, না দরকার নেই, কাকাবাবু নিশ্চয়ই হেসে উঠবেন। বরফের নিচে লোহার পাত, কাকাবাবু তাকে পাগলও মনে করতে পারেন। অথচ সন্তুর এখনও স্বপ্নটাকে ভীষণ সত্যি বলে মনে হচ্ছে। একটু বাদে সে আবার ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল তখন ভোরের নীল রঙের আলো গম্বুজের জানালা দিয়ে ভেতরে এসে পড়েছে। কাকাবাবু গভীরভাবে ঘুমিয়ে আছেন। স্লিপিং ব্যাগ থেকে বাইরে বেরিয়েই সন্তু লাফাতে লাগলো, ঠিক স্কিপিং করার মতন। বিছানা ছাড়ার পর প্রথম যে শীতের কাঁপুনিটা লাগে সেটা এইভাবে তাড়াতে হয়।
বেশ কিছুক্ষণ লাফাতে শরীরটা আস্তে আস্তে গরম হয়ে ওঠে। সন্তুর লাফালাফি শব্দ শুনে কাকাবাবুর ঘুম ভেঙে গেল। তিনি চোখ মেলে তাকে জিজ্ঞেস করলেন, শরীর ভালো আছে তো? সন্তু বলল, হ্যাঁ খুব ভালো আছে। কাল রাতে তুই একেবারে অঘরে ঘুমিয়েছিস, তোকে দু তিনবার ডাকলুম, তুমি আমায় দেখেছিলে? হ্যাঁ, কাল আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি, তোকেও দেখাতে চেয়েছিলাম। কাকাবাবু স্লিপিং ব্যাগের চেন টেনে খুললেন, তারপর উঠে বসে বললেন, আমার ক্রাশ দুটো এগিয়ে দে তো। সন্তু ক্রাশ দুটো তাড়াতাড়ি নিয়ে এসে উত্তেজিতভাবে জিজ্ঞেস করল, কি দেখেছো কাল রাত্রে? দুটো আলোর বিন্দু, অনেক দূরে, প্রায় কালো পাথরটার কাছে। চোখের ভুল নয়, ভালো করেই দেখেছি। আলোর বিন্দু, ওখানে আলো আসবে কোথা থেকে? সেই তো কথা, আমাদের লোকরা রাত্রে অত দূর যাবে না। আলোর বিন্দু দুটো খানিকক্ষণ ঘোরাঘুরি করে হঠাৎ আবার মিলিয়ে গেল। ধরা যাক ইয়েতি বলে যদি কোনো প্রাণী থেকেও থাকে, তাহলে ইয়েতিরা আলো নিয়ে ঘোরাফেরা করে, এরকম কখনো শোনা যায়নি। কাকাবাবু, আলেয়া নয় তো? কাকাবাবু আপন মনে আস্তে আস্তে বললেন, বরফের মধ্যে আলেয়া কি জানি, সেটাও ভালো করে খোঁজ নিয়ে দেখতে হবে। পরদিন সকালেই কাকাবাবু মিংমাকে ডেকে বললেন, তাবু গোটাও, আমরা এবার সামনের দিকে আঁকাবো। মিংমা যেন আনন্দ একেবারে নেচে উঠল। সে বলল, এভারেস্টে যাব সাব? চুলিয়ে সাব, আমি আপনাকে কাঁধে ভার উঠাকে নিয়ে যাব। কাকাবাবু বললেন, তার দরকার হবে না, আমি নিজেই যেতে পারবো। আমাদের এক নম্বর ক্যাম্প হবে কালা পাথরে। মিংমা ছুটে বেরিয়ে গেল অন্যদের খবর দিতে। কাকাবাবু প্যাকিং বাক্স খুলে বার করলেন একটা ওয়্যারলেস সেট, এটাও তিনি এবার বিদেশ থেকে এনেছেন, বিদ্যুৎ ছাড়াই এটা ব্যাটারিতে চলে। যন্ত্রটাকে চালু করতেই সেটের মধ্যে কর কর খটখট শব্দ শুরু হলো। কাকাবাবু বললেন, সন্তু তুই একটু বাইরে যা। সন্তু গম্বুজের বাইরে চলে এলো, কিন্তু মনে মনে খুব কৌতূহল রয়ে গেল তার। এই যন্ত্রটা কাকাবাবুকে আনতে সে দেখেছে, কিন্তু এর আগে কাকাবাবু ওটা একবারও ব্যবহার করেননি। কাকাবাবু কার সঙ্গে কথা বলছেন আর এমন কি গোপন কথা যা সন্তুর সামনে বলা যায় না? বাইরে এসে সন্তু দেখল শেরপার মালবাহকরা এরই মধ্যে খটাকট শব্দে তাঁবুর দড়ি বাঁধা খুঁটি তুলতে শুরু করেছে। সন্তু ওদের সঙ্গে হাত লাগালো। খানিক বাদে কাকাবাবু বেরিয়ে এসে বললেন, যা সন্তু, এবার তোর জিনিসপত্র গুছিয়ে নে। মিংমা বলল, ইধার সে খানা খাকে জায়গা, তাতেই সুবিধা হবে। কাকাবাবু বললেন, না আকাশ পরিষ্কার আছে, তাড়াতাড়ি রওনা হলে দুপুরের মধ্যে কালাপাথর পৌঁছে যাব, সেখানে খানা পাকানো হবে। মিংমা এক গ্লাস ধোয়া ওঠা চা কাকাবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, কমসে কম এক গ্লাস তো চা খাইয়ে লিন। সন্তু গম্বুজের দিকে যাচ্ছিল, মিংমা তাকেও ডেকে বলল, আরে সন্তু সাব, তুমি তোরা চায় পিয়ে লও, এখানে ঠান্ডার মধ্যে যতবার চা খাওয়া যায় ততবারই ভালো লাগে, গরম গ্লাসটা দুহাত দিয়ে চেপে ধরলে আরাম লাগে খুব। চা খেতে খেতে মিংমা জিজ্ঞেস করল, আঙ্গেল সাব, কালা পাথর মে তো আজই পৌঁছে যাব, সেখানে ফিন করস থাকবো আমরা? কাকাবাবু মুচকি হেসে বললেন, সেখানে থাকবো কেন, রাতটা কালা পাথরে ঘুমিয়ে আবার এগিয়ে যাব সামনের দিকে, এভারেস্টে যেতে হবে না। মিংমা অবাকভাবে ভুরু তুলে বলল, তব ইধার মে ইতনা রোজ কাহে ঠারা, 7 দিন সিপ চুপচুপ বৈঠে বৈঠে। কাকাবাবু বললেন, এখানে থাকার দরকার ছিল, এত ঠান্ডার মধ্যে দিয়ে যেতে হবে, তাই শরীরটাকে সইয়ে নেওয়া হলো। আচ্ছা বলো তো মিংমা, কালা পাথর থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছতে কতদিন সময় লাগবে? মিংমা বলল, আকাশের দেবতা যদি কৃপা করেন তো 7 রোজ 8 রোজের মধ্যেই পৌঁছে যাব। সন্তু বলল, মোটে 7-8 দিন লাগবে। মিংমা বলল, হ্যাঁ সাব, উসে জাদা দিন নেহি লাগেগা, সাউথ কাউসে উঠ জায়গা, তুম রাহেগা আমারা সাথ। কাকাবাবু বললেন, ঠিক আছে, তাহলে তো আমাদের সঙ্গে খাবার দাবার যথেষ্টই আছে। মিংমা এরপর বিড়বিড় করে আপন মনেই যেন বলল, আমি থাক ঠিক বিশ্বাস হচ্ছে না, আমরা কি সত্যি এভারেস্টে উঠতে যাচ্ছি? কাকাবাবু বেশ গলা চড়িয়ে বললেন, বিশ্বাস হচ্ছে না মানে, আমি কি তোমাদের মিথ্যা কথা বলে এনেছি নাকি? আমরা নিশ্চয়ই এভারেস্টে উঠবো, চূড়ায় উঠতে পারলে এ দলের সবাই অনেক টাকা পুরস্কার পাবে, ইন্ডিয়া গভর্নমেন্ট, নেপাল গভর্নমেন্ট, দুই গভর্নমেন্টই পুরস্কার দেবে দলের প্রত্যেককে। মিংমা চট করে কাকাবাবুর খোড়া পাটার দিকে একবার তাকালো। কাকাবাবু বললেন, কিরে সন্তু, জিনিসপত্র গুছোতে গেলি না?
সন্তু তাড়াতাড়ি চলে গেল গম্বুজের দিকে। ভিতরে ঢুকে এসে প্রথমে খুব চমকে গেল, ঘরের মাঝখানে একজন লোক উবু হয়ে বসে আছে। তারপর দেখল সেই লোকটি হচ্ছে দ্বিতীয় শেরপা নরবু। নরবুর পক্ষে এই গম্বুজের মধ্যে ঢোকা আশ্চর্য কিছু না। কাকাবাবুর জিনিসপত্র বার করতে হবে, কিন্তু নরবু কোনো জিনিসপত্র বার করার বদলে কাচের বাক্সটার দিকে একদৃষ্টে চেয়ে বসে আছে স্থির হয়ে। সন্তু জিজ্ঞেস করল, কি নরবু ভাই? নরবু যেন চমকে গেল খানিকটা, তারপর সেই অবস্থায় বসে থেকেই মুখ ফিরিয়ে জিজ্ঞেস করল, সন্তু সাহেব ইয়ে কিয়া হে? সন্তু বলল, ইয়ে দাঁত হেই, একটু দাঁত। নরবু বলল, কিসকা দাঁত? সন্তু বলে ফেলতে যাচ্ছিল যে ইয়েতির দাঁত ওটা, কিন্তু সামনে নিল, এরা সবাই ইয়েতির নামেই ভয় পায়। মিংমা বলেছিল ইয়েতির কথা শুনলেই মালবাহকেরা ভয় পেয়ে পালিয়ে যাবে। কাকাবাবু এই কাচের বাক্সটা ওদের সামনে কখনো বার করেন না। সে বলল, মালুম নেহি। নরবু তবুও জিজ্ঞেস করল, মানুষ কা দাঁত ইতনা বড় নেহি হতে হয়, কিসিকে দাঁত হয় এঠো? নরবু অন্য সময় প্রায় কথাই বলে না, খুব গম্ভীর। তাকে এত কথা বলতে দেখে সন্তু বেশ অবাক হলো। নরবু বাক্সটা খুলে দাঁতটা বার করতে গেল। সন্তু অমনি হা হা করে উঠে বলল, আরে আরে খুলো না খুলো না। নরবু বেশ সূক্ষ্মভাবে বলল, কাহে? সন্তু বলল, কাকাবাবু বারণ করেছেন, ওটাই কারোর হাত দেওয়া নিষেধ। নরবু বলল, হাম চিস তো দেখে গা। সন্তু এবার ধমক দিয়ে বলল, বারণ করছি না, ওটাই হাত দিলে কাকাবাবু রাগ করবেন। নরবু ভাই, তুমি এই প্যাকিং বাক্সটা বাইরে নিয়ে যাও বরং। নরবু সেই কথায় কান না দিয়ে কাচের বাক্সটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। নরবুর এরকম ব্যবহার দেখে হঠাৎ খুব রাগ হয়ে গেল সন্তুর। সে এক্ষুনি গম্বুজের বাইরে গিয়ে কাকাবাবুকে ডেকে আনতে পারে। কাকাবাবু তাকে সবসময় ওই বাক্সটা চোখে চোখে রাখতে বলেছেন, কিন্তু সে কাকাবাবুকে ডাকল না। নরবু সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলল, কি হচ্ছে কি, এই বাক্সটায় হাত দিতে বারণ করছি না? নরবু যেন কেমন হয়ে গেছে, চোখ দুটো ঘোলাটে মতন। সে সন্তুকে এক ধাক্কায় ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। সন্তু ছিটকে পড়ে যাচ্ছিল, সেই অবস্থায় সে ক্যারাটের প্যাচে নরবুর চোয়ালে কষলো এক লাথি। সন্তু চেয়ে নরবু অনেক বেশি জোয়ান, তবু সেই আঘাতেই সে দড়াম করে পড়ে গেল মাটিতে। অমনি সন্তুর মুখ থেকে বেরিয়ে গেল, এই রে। সন্তু ভয় পেয়ে গেছে, নরবুর হাত থেকে ছিটকে কাচের বাক্সটাও পড়ে গেছে মাটিতে, নিশ্চয়ই ভেঙে চুরমার। কিন্তু বাক্সটা ভাঙেনি, মাটিতে পড়ে সেটা সামান্য একটু লাফিয়ে উঠল। সেটা আসলে কাচের নয়, খুব সূক্ষ্ম প্লাস্টিকের মতন জিনিসে তৈরি, ঠিক কাচের মতন দেখায়। মাটিতে পড়ে নরবু একেবারে হতভম্ব। সন্তুর মতন একটা বাচ্চা ছেলে প্যাশ কষিয়ে তাকে ফেলে দিল। সে আবার উঠিয়ে ঝাঁপিয়ে পড়ল সন্তুর উপর। সন্তু ঠিক সময় সরে গেল তার তলা থেকে। নরবু আবার মাটিতে আছড়ে পড়ল। গায়ে জোর থাকলেও নরবু লড়াইয়ের কোনো নিয়ম কানুন জানে না। নরবু আবার উঠে দাঁড়াবার আগেই কাকাবাবু ঢুকলেন ভিতরে। নরবুকে পড়ে থাকতে দেখে তিনি বললেন, কি হলো? নরবু কোনো উত্তর দিল না। সন্তু দ্রুত চিন্তা করতে লাগলো, নরবু যে হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করতে শুরু করেছে সে কথা শুনলে কাকাবাবু নিশ্চয়ই খুব রেগে যাবেন, ওকে কোনো কঠিন শাস্তিও দিতে পারেন, এমনকি নরবুকে হয়তো আর অভিযানের সঙ্গে নেবেনই না। সন্তু বলল, কিছু হয়নি, ও এমনি পা পিছলে পড়ে গেছে। কাকাবাবু সন্তুকে জিজ্ঞেস করলেন, কাচের বাক্সটা নিয়ে কি করছিস? এটা আমি সঙ্গে নিয়ে যাব। না, ওটা আমার কাছে থাকবে। নরবু, তুমি লোকজনকে ডেকে এ ঘরের মালপত্র বার করার ব্যবস্থা করো। নরবু কোনো কথা না বলে নিঃশব্দে বেরিয়ে গেল। ঠিক সকাল 9টার সময় যাত্রা শুরু হলো। সন্তু এর আগে কালা পাথরের উপর উঠেছিল একবার, খুব বেশি দূর নয়, যদি তুষারপাত শুরু না হয় তাহলে ঘন্টা তিনেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। মিংমা নরবু চলছে একেবারে সামনে, তাদের পিছনে সন্তু। মিংমা তার স্বভাব অনুযায়ী নানা রকম মজার কথা বলতে বলতে চলেছে, নরবু গম্ভীর। সে অন্য সময়েও এরকম গম্ভীর থাকে, কিন্তু আজ তার মুখখানাই যেন বদলে গেছে। সন্তু মাঝে মাঝে আড় চোখে দেখছে নরবুকে, কিন্তু নরবু একবারও তাকাচ্ছে না তার দিকে। বরফের উপর দিয়ে পা টেনে টেনে চলা, কিছুতেই খুব জোরে যাওয়া যায় না।
সকলেরই সঙ্গে কিছু কিছু মালপত্র, এমনকি কাকাবাবুর পিঠের সঙ্গেও একটা ব্যাগ বাঁধা। কালাপাথরের উপরে উঠলে এভারেস্ট চূড়া একেবারে স্পষ্ট দেখা যায়। এভারেস্ট, সত্যিই কি এভারেস্টের চূড়ায় ওঠা হবে এত ছোট্ট একটা দল নিয়ে? কাকাবাবু ক্রাস বগলে নিয়ে এভারেস্টে উঠবেন শুনতো কিছুতেই যেন বিশ্বাস করতে পারে না। ঘণ্টাখানেক একটা না চলার পর কাকাবাবু দূর থেকে সন্তুর নাম ধরে ডাকলেন। সন্তু ঘাড় ঘুরিয়ে দেখল কাকাবাবু একেবারে পিছনে পড়েছেন। এক জায়গায় দাঁড়িয়ে তিনি আবার চেঁচিয়ে ডাকলেন, সন্তু আমার ওষুধ। কাকাবাবুকে কয়েকটা ওষুধের ট্যাবলেট খেতে হয় দিনে তিনবার। দাঁড়িয়ে থাকা অবস্থায় প্যাকেট থেকে ট্যাবলেটের কৌটো বার করতে তার অসুবিধা হয় বলে সন্তু তখন সাহায্য করে কাকাবাবুকে, কিন্তু এখন তো ওষুধ খাবার সময় নয়। কাকাবাবু নিশ্চয় হাঁপিয়ে পড়েছেন। সন্তু কাকাবাবুর কাছে ফিরে এলো। কাকাবাবু তার কোটের ডান পকেটটা দেখিয়ে বললেন, ওখান থেকে ওষুধ বার কর। তোমার কষ্ট হচ্ছে কাকাবাবু? কিচ্ছু না, শোন, গম্বুজের চূড়া থেকে রাত্রিবেলা যে আলোর বিন্দু দেখেছিলাম তা কতটা দূরে ছিল বলে তোর মনে হয়? ঠিক বুঝতে পারিনি, আমার আন্দাজ এই রকম জায়গা থেকে। সন্তু চারদিকটা দেখল। কাকাবাবু একটা ট্যাবলেট মুখে ফেলে বললেন, তুই অন্যদের নিয়ে এগিয়ে যা, কারো থামবার দরকার নেই। ওদের বলবি আমি একটু বিশ্রাম নিচ্ছি, আমি এই জায়গাটা খানিকটা পরীক্ষা করে দেখতে চাই। সন্তু জিজ্ঞেস করল, মিংমাদের এগিয়ে যেতে বললে আমি থাকবো তোমার সঙ্গে? কাকাবাবু উত্তর দিলেন, না তো থাকার দরকার নেই, তুই ওদের সঙ্গে যা, ওদের বল আগে গিয়ে কালাপাথরের কাছে তাঁবু ফেলতে। কাকাবাবু একটা পাথরের উপর বসে নিশ্চিন্তভাবে পাইপ ধরালেন। শেরপা আর মালবাহকের দলটা অনেক দূরে চলে যাবার পর কাকাবাবু উঠে দাঁড়িয়ে প্রথমে চারদিকে ঘাড় ঘুরিয়ে দেখলেন। ডান দিকের এক জায়গায় তার চোখটা থেমে গেল। পকেট থেকে ছোট্ট একটা দূরবীন বার করে সেদিকটা দেখতে লাগলেন ভালো করে। আপন মনেই বললেন, ডান দিকে বেশ খানিকটা এগোবার পর এক জায়গায় দেখা গেল বরফের মধ্যে পরপর 5-6টা ছোট ছোট গর্ত, ঠিক হাতির পায়ের চাপের গর্তের মতন। কাকাবাবু চমকালেন না, ধীরে সুস্থে তার পিঠের ঝোলাঝুলি নামিয়ে রাখলেন। গ্রাস দুটো পাশে রেখে তিনি সেই একটি গর্তের পাশে বসলেন। গর্তটা যে কারুর পায়ের চাপে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, তবে হাতির পায়ের চেয়ে মানুষের পায়ের ছাপের সঙ্গেই মিল বেশি। তবু তফাতেই যে কোনো মানুষের পায়ের চাপে ওরকম গর্ত হতে পারে না, খুব ভালো করে লক্ষ্য করলে সেই পায়ের ছাপে আঙুলের চিহ্নও বোঝা যায়। তবে 5টা নয়, 4টে আঙুল, বুড়ো আঙুল বা কোড়ে আঙুল নেই, সবকটা আঙুলই সমান। কাকাবাবু বিড়বিড় করে বলে উঠলেন, ইনক্রেডিবল, অ্যামেজিং। কোটের পকেট থেকে ছোট ক্যামেরা বার করে তিনি খচাখচ করে গর্তগুলো ছবি তুলতে লাগলেন। ঠিক 6খানা পায়ের ছাপ, আজ সকাল থেকেই রোদ, বরফের উপর সাধারণ মানুষের পায়ের ছাপ এরকম রোদে একটু পরেই গলে মিলিয়ে যায়, কিন্তু এই 6টা ছাপ গলেনি। অনেকক্ষণ ধরে কাকাবাবু ব্যস্ত রইলেন সেই পায়ের ছাপগুলো নিয়ে, নানাভাবে সেগুলো মাপতে লাগলেন আর ছবিও তুললেন অনেকগুলো। তার মুখে যেন একটা অখুশি অখুশি ভাব, চোখের সামনে দেখতে পেয়েও যেন পায়ের ছাপগুলোকে ঠিক বিশ্বাস করতে পারছেন না। একটু পরে দূরে একটা শব্দ হতে তিনি চোখ তুলে তাকালেন। বেশ দূর থেকে কে যেন ছুটে আসছে তার দিকে, উপর দিকে দুহাত তোলা, মুখ দিয়ে কি যেন একটা আওয়াজও করছে। কাকাবাবু বিচলিত হলেন না, রিভলভারটা বার করে সেদিকে চেয়ে বসে রইলেন। একটু পরেই তিনি দেখলেন শুধু একজন নয়, পেছনে আরো কয়েকজন আসছে। তখন তিনি রিভলভারটা কোটের পকেটে আবার ভরে ফেললেন। ইয়েতি টিয়েতি কিছু নাই, ছুটে আসছে তার নিজের লোকরাই। বরফের উপর দিয়ে দৌড়ানো অতি বিপজ্জনক, তবু যেন প্রাণ ভয়ে একবারও আছাড় না খেয়ে প্রথমে এসে পৌঁছল মিংমা। খুব জোরে হাঁপাতে হাঁপাতে কোনো রকম দম নিয়ে মিংমা বলল, স্যার ইয়েটি ইয়েটি ইতনা বারা। কাকাবাবু বললেন, সত্যি তুমি নিজের চোখে দেখেছো? মিংমা বলল, নুরবু দেখেছে সাব, আপ উঠিয়ে আবে ভাগতে হবে এখান থেকে। এর মধ্যে সন্তু এসে পৌঁছল। তাকে দেখেই কাকাবাবু খুব ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, তুই দেখেছিস সন্তু নিজের চোখে? সন্তুর মুখখানা শুকিয়ে গেছে, চোখ দুটোই ভয় আর বিস্ময় মাখানো,
সে বলল, হ্যাঁ দেখেছি। কাকাবু বললেন, কিরকম দেখতে, মানুষের মতন না গরিলার মতন? শেষ করছি পাহাড় চূড়ায় আতঙ্ক বইটির দ্বিতীয় পর্ব। ধন্যবাদ।